নমস্কার বন্ধুরা, আজকে আমি করব আলু দিয়ে বিউলির ডাল। আলুগুলোকে আমি এভাবে টমো টমো করে কেটে নিয়েছি, বিউলির ডাল সেদ্ধ করে নিয়েছি। বিউলির ডাল করতে লাগছে গোটা সাদা জিরে, হলুদ, চিনি, হিং, নুন আর শুকনো লঙ্কা। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। এবার দিয়ে দিলাম আলু। আলুগুলো কড়া করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দিলাম হিং। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম বিউলির ডাল, সেদ্ধ করা বিউলির ডাল। সামান্য নুন আর হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিয়ে আলু সেদ্ধ হয়ে গেছে আর ডাল ফুটে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আলু দিয়ে বিউলির ডাল। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।